অনেকদিন ধরে মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, আমরা প্রেম কেন করি? অনেক ভাবলাম, অনেক রিসার্চ করলাম, উত্তর একটাই, কিউরিওসিটি থেকে, কৌতূহলের বসে আমরা প্রেম করি। মানে আমরা এই যে আমি সেই একটা ছেলে, আমার সেই একটা গার্লফ্রেন্ড, এটা দেখানোর জন্য প্রেম করি। আমরা আশেপাশে হিরো হতে চাই, হিরোদের যেমন দুটো তিনটে গার্লফ্রেন্ড থাকে, আমার অন্তত একটা থাকতে হবে, এটা রুলস। ছেলে হয়ে জন্মাইছি, আমার অন্তত একটা গার্লফ্রেন্ড থাকতে হবে। প্রেম আর সিগারেট দুটোই এক। সিনেমার অ্যান্টিতে কি করে নায়ক প্রথমে সিগারেট জ্বালায়, এরকম করে। কলেজে বিশ্ববিদ্যালয়ে একটা প্রবাদ আছে, পুরুষ মানুষ কাঠঠোট কালো হতে হবে, হাতে সিগারেট, মুখে ধোঁয়া, না থাকলে সে পুরুষ না। কিউরিওসিটি খেয়ে দেখি কেমন লাগে, কিন্তু খেতে খেতে একটা সময় গিয়ে নেশায় পরিণত হয়। আসলে নেশা বলবো না, এটা না খেলে কি আমি বাঁচবো? না, অবশ্যই বাঁচবো। পেশা, পেশা, পেশা মানে অভ্যাস। প্রেমটা হচ্ছে একটা অভ্যাসের মতো। আপনি প্রথম যখন একটা মেয়েকে দেখবেন, আপনার ইচ্ছে হবে তার সাথে কথা বলি, ইচ্ছে হবে তার সাথে বসে এক কাপ চা, ইচ্ছে হবে তার হাতটা ধরে হাঁটতে, তাই তো? কিউরিওসিটি, কারণ এর আগে আপনি কখনো কোনো মেয়ের হাত ধরেননি। এই কৌতূহলের বশেই একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে যায়, কথা হয়, বন্ধুত্ব দিয়ে শুরু হয় সম্পর্ক, কথা বলতে বলতে একটা সময় পরে গিয়ে আই লাভ ইউ, আই কান্ট লিভ উইথাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এ যদি ওকে ছাড়া নাই বাঁচত, পৃথিবীটা এতদিনে কবরস্থান হয়ে যেত, তাই না? এই সব কিছু হচ্ছে ইমোশন, আর যেটা দেখায় সেটা অভিনয়। যেমন আমি এখন অভিনয় করতেছি, আমাকে দেখে মনে হচ্ছে আমার লাইফ শেষ, অনেকগুলো ছেঁকা টেকা খাইছি। পুরুষ মানুষের আসল ছেঁকা কোথায় জানেন? পকেটের টাকা না থাকা।